স্বপ্ন দেখেছিলেন আকাশে ওড়ার, করেছেন বাস্তবায়নও। এরই মধ্যে 4টি জেট টাইপ রেটিং নিয়ে মাত্র 8 মাসে দেশের কনিষ্ঠ নারী পাইলট হয়েছেন অদিতি সরকার। পাইলট হওয়ার আকাঙ্ক্ষায় 2018 সালে যোগ দেন কানাডার ফ্লাইং ক্লাবে। 2 বছরের মাথায় অর্জন করেন বাণিজ্যিক বিমান চালানোর লাইসেন্স। শুধু তাই নয়, সঙ্গে প্রশিক্ষকের লাইসেন্সও জুটে যায় তার। 2023 সালে পৌঁছান স্বপ্নের দ্বার প্রান্তে, পাইলট হিসেবে প্রথম জয়েন করেন কানাডায়। আমি as one of the youngest female pilot ami airline join kori at the age of 24 tar pore ami okhan theke boeing 737 e amar direct entry hoy jeta onek ekta complicated plane hoye thake majhe majhe tar pore boeing 737 fly korar pore ami okhan theke boeing 767-757 er rating ni ebong ami boeing 767 fly kori তারপরে ওইখান থেকে আমি ট্রান্সফার নিয়ে আর একটা কোম্পানি জয়েন করি, যেটাতে এখন আমি ফ্লাই করি এম্বার E2 এয়ারক্রাফট। ইন্ডিয়াতে আমি ক্লাস 10 অবধি পড়াশোনা করে এখানে ঢাকায় এসে 11-12 করার পরে এখান থেকে আমি কানাডা যাই পাইলট ট্রেনিং করার জন্য। তখন আমার বাবা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং আমার মা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। কিছু মাঝে মাঝে লোকজন পাপা মাকে বলতো যে পাইলট হতে যাবে মেয়ে, এত দূর পাইলট কেন হবে, এরকম অনেক নেগেটিভ কথা বলতো, কিন্তু পাপা কখনো এগুলো ধরেনি আর সবসময় আমাদেরকে এনকারেজ করেছে। সে আমাদেরকে উইংস দিয়েছে ফ্লাই করার জন্য, আমি সহ আমার 2 বোন। আর এছাড়া যে বাবা আমাদেরকে উইংস দিয়েছে, পুশ করেছে, যার কারণে আজকে আমরা এত দূর যেতে পেরেছি। অর্থ সংকট না থাকলেও নানা প্রতিকূলতার মধ্যে বাবা মায়ের অনুপ্রেরণায় এতদূর আসতে পেরেছেন অদিতি। স্বপ্ন বাস্তবায়ন হলেও মেয়ের সাফল্য দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমান বাবা অপূর্ব সরকার। তার বাবা চলে যাওয়ার পরে তো অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক কিছু শুনতে হয়েছে। তো তারপরও তারপরে কিছু সম্পদ নিয়ে, আমার যে সম্পদগুলো এগুলো নিয়ে আত্মীয় স্বজনদের মধ্যে অনেক চড়াই উতরাই, মানে গত 5টা বছর আমাকে অনেক যুদ্ধ করে এখন আমি মেয়েদের নামেই যেহেতু দিয়ে গেছেন উনি, ওগুলো আমি তাদের নামে একেবারে একটা সুন্দর পর্যায়ে নিয়ে আসতে পারছি। এটা আমার একটা সাকসেস। আমি যেহেতু নারীদের নিয়েই কাজ করি, ওর বাবাও সবসময় চাইতো যে মেয়েদেরকে একদম ওইভাবে মানুষ করবে যাতে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়ায়। তো এরপরে তো ওদেরকে আমরা বাইরেই পড়িয়েছি এবং ওদেরকে পড়াতে গিয়ে আমার চাকরি ছাড়তে হয়েছে, তবু আমি ওদেরকে যেহেতু বাবা ব্যস্ত থাকতো ওদেরকে সবসময় নিয়ে যাওয়া, আর মেয়ে বাচ্চা তাদেরকে কেয়ারটেক করা, এই কাজগুলো আমি করতাম। নানা গুণে পারদর্শী অদিতি জয়পুরহাটের পাথুরিয়া গ্রামের বাসিন্দা। প্রত্যন্ত গ্রামে শৈশব কাটানো ছোট মেয়েটি এখন বিমানের পাইলট। তার এই সফলতায় খুশি স্বজন ও প্রতিবেশীরা। এই গ্রাম পাথুরিয়ার একটা মহিলা যে একটা বিমান চালাচ্ছে, সে কানাডাতে যায়, এটা বিশ্বাস করা যায় না। তো এখন দেখে বিশ্বাস হচ্ছে যে আসলে সে মেয়েরাও পারে, মেয়েরাও পিছনে নাই, মেয়েরা সব কিছু করতে পারে। অদিতি সরকার আমার বড় বোন, আমরা 3 বোন। আমরা ছোটবেলা থেকে আমরা অনেক প্যাম্পার্ড বলতে পারি, যে বাবা মা আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করিয়েছে, বাইরে পড়িয়েছে। এখন আমার বড় বোন একটা পাইলট, কানাডাতে থাকে। আমরা 2 বোন এবং আমার মা, আমরা অনেক প্রাউড ফিল করি যে আমার বোন এই পর্যায়ে পৌঁছিয়েছে। হাজারো চড়াই উতরাই পেরিয়ে নিজ স্বপ্ন পূরণের পাশাপাশি অদিতি সরকার এখন পুরো জয়পুরহাটের গর্ব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।